আলাইকুম, আমি ডাক্তার নাজমুল কবির কুরেশি, হরমোন ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক। আজকে আপনাদের সাথে আমি টাইপ টু ডায়াবেটিস চিকিৎসার একটি মেডিসিন এনপ্যানফ্লাজিন এর ব্যবহার এবং কার্যকারিতা নিয়ে কথা বলব। আপনারা জানেন যে আমাদের ডায়াবেটিস চিকিৎসার মূল বিষয়টা থাকে হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল, কিন্তু এর পাশাপাশি আমরা যেটা চাই যে সুগার কন্ট্রোলের পাশাপাশি পেশেন্টদের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, কিডনি হেলথ, ওজনের বিষয়টাও আমরা একটু ইম্প্রুভমেন্ট চাই, সমন্বয় করতে চাই, যাতে তারা লং টার্ম বেনিফিটটা পেশেন্ট পায়। সেই জন্য চিকিৎসা কিন্তু এখন একটু পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু আমরা ব্লাড সুগার কন্ট্রোল করি না, এবং সেই সব মেডিসিনগুলো ইউজ করি বা রিকমেন্ডেশন চলে আসছে, যেটা একই সঙ্গে ডায়াবেটিসের চিকিৎসার পাশাপাশি, সুগার কমানোর পাশাপাশি তার কার্ডিওভাস্কুলার বেনিফিট দিচ্ছে, কিডনি ফাংশন ইম্প্রুভ করছে, ওজন কমাচ্ছে, লিভার ফাংশন ইম্প্রুভ করছে। তো এরকম একটি ড্রাগ হচ্ছে এমপাগ্লিফ্লোজিন। এই ড্রাগটি বেশ কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন গবেষণায় যেটা আমরা প্রমাণ পেয়েছি যে এটা টাইপ টু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে ব্লাড সুগার কমাচ্ছে, যেটা আমরা HbA1c বলি, HbA1c কমাচ্ছে। শুধু তাই না, পাশাপাশি আমরা দেখেছি কার্ডিওভাস্কুলার বেনিফিট, কার্ডিয়াক পাম্প অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, আমাদের প্রিলোড আফটারলোড কমাচ্ছে, বিশেষ করে যাদের হার্ট ফেলিওর আছে বা স্ট্যাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে তাদের রোগাক্রান্ত হওয়া, হসপিটালে ভর্তি হওয়া বা মৃত্যুর কারণে এই জিনিসগুলো কিন্তু প্রভাব কমে আসছে, তার হার কমে আসছে। সো বিশ্বব্যাপী এটা কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের, বিশেষ করে হার্ট ফেলিওর চিকিৎসা হিসেবে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই মেডিসিনটি ব্যবহারের ফলে যাদের কিডনি ফাংশন ডিক্লাইন করছিল, কিডনিতে প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে, অর্থাৎ EGFR ইম্প্রুভ করছে, বেড়ে যাচ্ছে, বা প্রতি বছর যে EGFR কমে যাওয়া, কিডনি ফ্লো কমে যাওয়া, ক্রিয়েটিনিন খারাপ হওয়া, প্রোটিন বেড়ে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সে এই মেডিসিনটা এই বেনিফিটে দিচ্ছে। আপনারা জানেন প্রায় আমাদের ডায়াবেটিস পেশেন্টদের আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা পাই ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমে গেছে। দেখা যাচ্ছে এই মেডিসিনটি ব্যবহার করার ফলে যে গ্রেডিংটা, ফ্যাটের যে গ্রেডিংটা এবং যে তার লিভারে ফ্যাট জমানোর জন্য যে প্রদাহ হচ্ছে, যেটা আমরা STLT দিয়ে আমরা সব পরিমাপ করে থাকি, সেটাও কিন্তু কমে আসছে। পাশাপাশি সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যাদের ওজন বেশি আছে, আপনারা জানেন যে টাইপ টু ডায়াবেটিস পেশেন্টদের বেশিরভাগই কিন্তু ওজনটা টার্গেটের থেকে একটু বেশি থাকে, অতিরিক্ত থাকে, এবং এই ড্রাগটা দীর্ঘ সময় ব্যবহার করলে ধীরে ধীরে কিন্তু 2-4 কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওজনটা কমে যাচ্ছে। ওজন যখন কমে যাবে, ডায়াবেটিসে অন্যান্য ওষুধের মাত্রা কমে যাবে, প্রেশারের ওষুধ কমে যাবে, অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কমে যাবে, কারণ ওজন একটি ফ্যাক্টর যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং অন্যান্য কমপ্লিকেশনটা নিয়ে আসছে। ওজন নিজস্বভাবে একটা রোগ, এই এই মেডিসিনটা ওজন কমানোর মাধ্যমে কিন্তু এই বেনিফিটগুলো দিচ্ছে যে অন্যান্য কমপ্লিকেশনগুলো কমে আসছে। সো এই চারটা যে মেইন ফ্যাক্টর আমি বললাম, এই ফ্যাক্টরগুলো যখন সমন্বিত হয়, একসাথে পেশেন্ট বেনিফিটটা পায়, তার কার্ডিওভাস্কুলার প্যারামিটার, গ্লাইসেমিক প্যারামিটার, ওজনের প্যারামিটার সবগুলো কিন্তু ইম্প্রুভ করে যায়। পেশেন্টটা কি বলছে, যেসব পেশেন্টদের আমরা দিচ্ছি, যাদেরকে আমরা দিচ্ছি, ব্যবহার করছি, যারা ফিট আছে, তারা কিন্তু বেশ ভালো ইম্প্রুভ ফিডব্যাক দিচ্ছেন আমাদেরকে যে এই মেডিসিনটা ব্যবহারের পরে তাদের সুগার যেমন কমছে, অন্যান্য জিনিসগুলো ইম্প্রুভ হয়েছে। সো এখন দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী যে গাইডলাইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সব গাইডলাইনে কিন্তু আফটার মেটফর্মিন এন্ড আফটার লাইফস্টাইল এবং মেটফর্মিন এই বলা হচ্ছে, যদি কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, কিডনি ফেলিওর রিস্ক থাকে, কিডনি ডিজিজ হওয়ার রিস্ক থাকে, ওবিসিটি থাকে, ফ্যাটি লিভার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ব্যবহার করার পরে জন্য রিকমেন্ড করা হচ্ছে। সো আমাদের দেশে ওই ড্রাগটি পাওয়া যাচ্ছে এবং আমরা পেশেন্টদেরকে দিচ্ছি, পেশেন্ট উপকৃত হচ্ছে। তো আশা করি যে আপনারা যারা চিকিৎসা নিচ্ছেন, আপনারা আপনাদের যারা চিকিৎসকের আন্ডারে আছেন তাদের সাথে কি নিয়ে কথা বলবেন, এবং আপনাদের যদি সুইটেবিলিটি থাকে তাহলে ড্রাগটা আপনারা ব্যবহার করলে আপনাদের ব্লাড সুগার, কার্ডিওভাস্কুলার বেনিফিট, ওবিসিটি, ফ্যাটি লিভার সব থেকে আপনারা বেনিফিট পেতে পারেন। আশা করি যদি আমার এই তথ্যের মাধ্যমে আপনাদের চিকিৎসা এবং তার যে আপনাদের সুগার এবং অন্য বিষয় যদি ইম্প্রুভ হয়, সেটা আপনারা বেনিফিটে থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, পরবর্তীতে আবার কোনো এক সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।